বদ্রীনাথ ও মানাগাঁও দর্শন করে ফেরার পথে রাস্তায় হনুমানজির পূজা চলছিল, তো এখানে ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যত গাড়ি যাচ্ছে প্রত্যেক গাড়ির দর্শনার্থী এবং ড্রাইভারকে প্রত্যেকেই এখানে ভান্ডারাতে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে। অটোমেটিক্যালি আমরা এখানে ভান্ডারাতে অংশগ্রহণ করলাম, হনুমানজির প্রসাদ গ্রহণ করে আমরা এখন যাব অলকানন্দা ও ধৌলি নদীর মিলনস্থল দেখতে। ভান্ডারা চলছে, আমরা এখন চলে এসেছি ধৌলি গঙ্গা ও অলকানন্দার সঙ্গম স্থল দেখতে। আমরা এখন চলেছি পথ দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে ধৌলি গঙ্গা অলকানন্দার সঙ্গম স্থলের ব্যাপারটা। এখানে সুন্দর নারায়ণের গান চলছে, খুব সুন্দর মিষ্টি পরিবেশ। পুরো পরিবেশটা আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। যেটা দেখা যাচ্ছে এটা অলকানন্দা, আর এই সাইড থেকে ধৌলি গঙ্গা বয়ে চলেছে, দুটো সঙ্গম স্থল। এখানেই আপনাদের আমি দেখাচ্ছি টোটাল ব্যাপারটা। পুরো সুন্দর দৃশ্যটাকে এই জায়গাটাতে ধৌলি গঙ্গা ও অলকানন্দা মিশেছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুটো নদী দু সাইড থেকে চলে এসেছে, দুটো নদীর জলের সামান্য ডিফারেন্সও আছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনারা সরাসরি দেখছেন ধৌলি গঙ্গা ও অলকানন্দার মিলনস্থল, নদী সাইড দিয়ে বয়ে চলেছে।